মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কথাটি বলতে আমাদেরকে লজ্জা লাগছে, লজ্জার মুখ সংসার সুখী হয় রমণীর গুণে, আপনার ব্রোধ নেই, 68 বছরের বৃদ্ধা বাবা, এখনো কোনো সরকারের সংস্থা বেকার বলুন কোনো অর্থই পান না, আর সেই বিজেপির নেতা মন্ত্রীরা লাফালাফি করছে 23-এর বিধানসভা নির্বাচনে ভোটে জেতার জন্য, কি বলছে বৃদ্ধা বাবার মুখ থেকে আমরা শুনে নেব। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সামনে গোন্ডাছড়া এলাকার বৃদ্ধা 68 বছর বয়সের তিনি মুখ্যমন্ত্রীকে বলেন আমি এখনো বেকার বা কোনো সরকারের সহযোগিতা পাই না, মুখ্যমন্ত্রী লজ্জার মুখ সংসার, এবার কি হবে? আমার এখন তো 68 চলে, মানে কোনো নেতা থেকে সাহায্য পরিবারের কজন আছে, এবার বেকারের কাজ নেই, বিপ্লব দেবের ভোটও নেই, এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে তোড়জোড় প্রশ্ন। 68 বছরের বৃদ্ধা সরকারের কোনো সংস্থা পায় না, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সামনে বিক্ষোভ। বিজেপির নেতা মন্ত্রীদের এবার লজ্জা করা উচিত, এক বৃদ্ধা 68 বছর বয়স হয়েছে তবু কিন্তু সরকারের সহযোগিতা পায়নি।